কিন্তু আপনারা যারা মাত্র 25,000 টাকা একটা অলরাউন্ডার পিসি বিল্ড করার কথা ভাবতেছেন, যে পিসি দিয়ে আপনারা গেমিং করবেন, ভিডিও এডিট করবেন, ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করবেন এবং ফ্রিল্যান্সিং করবেন, এই ভিডিওটি তাদের জন্য। চলেন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করতে হয় তা হলো প্রসেসর। আজকের পিসি বিল্ডের প্রসেসর হিসেবে থাকতেছে এএমডি রাইজেন 5 5600, 6 কোর 12 থ্রেড, 19 MB ক্যাশের প্রসেসরটা। এটা আসলে আমার থেকে সবচেয়ে বেশি, আপনারা জানেন, কারণ এই প্রসেসরটা নিয়ে গুগলে স্যার সবচেয়ে বেশি হয়। আমি বলবো এই বর্তমান সময়ে বাজেট উপযোগী যদি থাকে তা হলো রাইজেন 5 5600, দামে কম, পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন? এই প্রসেসরটা দিয়ে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন, পাশাপাশি গ্রাফিক্সের কাজ করতে পারবেন এবং অফিসিয়াল যত ধরনের কাজ আছে সবই করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং পাশাপাশি গেম। দেন মাদারবোর্ড হিসেবে থাকতেছে বাস্টার ব্র্যান্ডের B650MH, এই মাদারবোর্ডটা, এটা বাংলাদেশি প্রাইস হচ্ছে 6,000 টাকা। এবং এই মাদারবোর্ডটা চুজ করার কারণ হচ্ছে এটাতে আপনারা দুটা র্যামের সোর্ট পেয়ে যাবেন, পিসিআই জেন 3 সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ হাই স্পিডে এসএসডি ইউজ করতে পারবেন যেটা আপনার পিসিকে সুপার ফাস্ট করে দেবে, এবং লেটেস্ট M520M মাদারবোর্ড হওয়ায় ফিউচারে ভালো একটি প্রসেসর আপগ্রেড করে নিতে পারবেন, এবং 6,000 টাকা বেস্ট ভ্যালু ফর মাদারবোর্ড। র্যাম হিসেবে থাকতেছে সবচেয়ে কমের মধ্যে বেস্ট র্যাম পিএনওয়াই এক্সেলারের 1 GB DDR4 একটি র্যাম। এই র্যামটি বাংলাদেশের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2300 টাকা। 3200 MHz-এর এই র্যামগুলোতে আপনারা বেশ ভালো মানের হিটসিং পেয়ে যাবেন, এবং এই হিটসিংগুলোর কাজ হচ্ছে আপনার র্যামটা যখন ফুল পারফরমেন্সে চলবে তখন এটাকে ওভারহিটিং ইস্যু থেকে রক্ষা করবে, অর্থাৎ আপনার পিসিতে একটা সলিড পারফরমেন্স পাবেন, সাথে সাথে র্যামের লাইফ টাইমও বাড়বে এবং এই র্যামটিতে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এই বাজেটে আপনারা একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। এবং এসএসডি হিসেবে থাকতে হচ্ছে অ্যাপাচার ব্র্যান্ডের 120 GB 28 SSD, এসএসডির প্রাইস হচ্ছে 1500 টাকা। এসএসডি রাখার কারণ হলো কম্পিউটারকে সুপার ফাস্ট করার জন্য। আপনারা এখন বলবেন ভাই এসএসডি থেকে এমবিএমই M.2 দিলে আরও ভালো হতো, আসলে বাজেটটি একটু টাইট ফিট থাকার কারণে এসএসডি রাখতে হয়েছে। আপনারা 500 থেকে 600 টাকা অ্যাড করলে 120 GB M.2 নিতে পারবেন। ফাইনালি কেসিং হিসেবে থাকতেছে ওপো ব্র্যান্ডের মিড টাওয়ার গেমিং কেসিং, প্রাইস হচ্ছে অ্যাজ ইউজুয়াল 3100 টাকা। নাও এই কেসিংটা আমি আমার ম্যাক্সিমাম পিসি বিল্ডে সাজেস্ট করি, কারণ কি, প্রথম কারণ হচ্ছে 3000 টাকার মধ্যে আপনি একটা স্ট্যান্ডার্ড কেসিং পেয়ে যাচ্ছেন যেটাতে আপনি 3টা 8 GB ফ্যান পেয়ে যাবেন, সামনে ম্যাচ থাকবে, ভালো এয়ার ফ্লো হবে, সাইডে টেম্পার্ড গ্লাস থাকবে যা দিয়ে আপনি আপনার কম্পোনেন্টগুলো শো করাতে পারবেন। সাথে সাথে এটার একটা স্পেশাল ফিচার হচ্ছে এটার সাথে আপনি 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, এবং আমাদের বিলটা যেহেতু পাওয়ার হাঙ্গি না এবং এই প্রসেসরটা অনলি 65 ওয়াট PDP, এই বিল্ডে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে খুব ইজিলি পিসিটা রান করতে পারবে। না নাও এখন যদি সবগুলো কম্পোনেন্টকে একত্র করি তাহলে 25,000 টাকা ক্রস করবে। যদি আপনারা টিছিলেন থেকে পারচেস করেন তাহলে 25,000 টাকাই নিতে পারবেন। এই ছিল ওভারঅল ভিডিও। ভিডিওটি সবার কেমন লেগেছে কমেন্টে জানাবেন।